হেমঙ্গ বিশ্বাস বলছেন ওনার বাবা খুব দাপুটে মিরাজদার ছিলেন, জমিদার ছিলেন, এবং লোক বলে এতদিন ধরে যে একটা সুস্থ একটা সমস্ত সঙ্গতিপূর্ণ জিনিস বলা হচ্ছিল তা কিন্তু নয়। যেন ওই অত্যাচারের বৃত্তের বাইরে গিয়ে উনি বারবার উপস্থাপনা করেছেন লোকদের ভৃত্যকে বের করতে, তাই ওইখানে এমন একটা কিছু চল্লিশের দশকে মধ্যবিত্ত তার একটা সংকট যেখানে নিজেকে চেনার চেষ্টা করছিল, যে ক্রিটিকটা নাইনটিন সেঞ্চুরির ক্রিটিকের বিরুদ্ধে আর কি, সেই ব্রেক থেকে লোকবৃত্তের কথা কিন্তু আসছে বলে আমার মনে হয়। চীন থেকে ফিরে আসার অল্প কিছুদিনের মধ্যেই বাঁধল আসামের ভাষা দাঙ্গা। ১৯৬০ সাল, আসামে তখন বাংলায় কথা বলা, বাংলায় গান গাওয়া প্রায় বন্ধ, চারিদিকে কারফিউ। সেই অবস্থায় ভূপেন হাজারিকা ও আমি এক দাঙ্গা বিরোধী গীতি আলেখ্য হারাধন রংমন কথা গেয়ে সারা আসাম ঘুরেছি। পদ্মার তুফান উড়াইয়া নিল আমার সুখের ঘর, আমার সুখের ঘর, উজান ঠেলায় আইলাম আমি চর, আর আমার ভাঙা নাবি বন্ধু তুমি দিলাই পাল, আর আমি ধরলাম বৈঠা বন্ধু তুমি ধরলাই হাল, এ মিলন গাঙে আনলো ভালো কে বিভেদে চর ভাঙিল ডুবল সোনার ধান, আমার দেহে বৃষ্টি শুকায় রক্ত কণায় সুরুজ ঘুমায় হালের খুঁটি মুঠিতে শোভায়, তবু কেন উপবাসী নিজ দেশে পরবাসী সমনিয়া খানা বুঝিও যুগে যুগে আহে মানুহে মানুহর পিনে, মরমর ভাষারে আখর নাই কিয়া বুঝিব খুঁজিলে গঙ্গার সাপুড়ি টলিতে দেখিবা লুইটর পলখ আছে তোমারে মুরে আইয়ে কান্দিলে একেই চকু পানি মুছে, দুঃখ লাগে এমন দুঃখ লাগে রে বন্ধু এমন দুঃখ লাগে, এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, প্রতিদিনের মিলন স্মৃতি যখন মনে জাগে, এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, তুমি ছড়ালে বীজ বন্ধু আমি কাটলাম মালি, এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, একই সঙ্গে ঘরে আনলাম সোনালি রূপশালী, এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, এনেনু ভাল লাগে বন্ধু এনেনু ভাল লাগে, এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে,
এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে তুমি নাচো বিহু নাচ আমি দিব তালি এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে ঐক্যতানে মিলে যাবে বিহু ভাটিয়ালি এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে দেশকে আবার গর্ব মোরা বুকের মারুন ঢালি এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে।